গ্রামবাসী জাগো। মানুষ চেরন যায় না, আমি আইনের কাজ করছি। আইনের কাজ করছো? তোমার আমি আইন দেখাইতেছি, তোমার চাকরি শুদ্ধা খায় বললাম। হুজুর, নিয়ে এসে অরিজিনাল মাল। তোকে আমি বাংলা আনতি বললাম, আর তুই নিয়ে আসলি ফরেন। এই শুয়ের বাচ্চা, তো দেরি করলি কেন? খালি কথায় কথায় গাইল দেন কে? আমার যে এখন নেশা ভঙ্গের কষ্ট শুরু হয়েছে তুই তো ভালো করে জানিস। রাত 12টার পর আমার নেশা নষ্ট হয়ে যায়। চিন্তা করেন কেন হুজুর, আপনার সাথে আমি দুই একবার খাইলি দেখবেন নেশাটা দূর উঠবে। তুই আবল তাবল বলতেছিস, না খাই তুই আর মানে চামচা হয়ে তার সামনে মাল খাবি? আমার ভুল হয়ে গেছে হুজুর, আমার মামা মাফ করেছেন। ওই বালদির বাচ্চার খবর নিছিলি? জরিনের বাড়ির দিকে যাচ্ছিলাম হুজুর, কিন্তু গনি পাড়া তার আমার রাস্তায় আটকে দিল। গনি আমার কি করে শুনছেন, ওনাকে আইনের কাজ করতেছে। কি বললি? গনি তোরে আইন দেখাইছে? আবার কয়? আমি ওরে এত বড় ক্ষমতা দিছি? হ্যাঁ, দিয়ে ফেলাইছেন তো। সব্বর, নেশা ধরে গেল রে। গনি আমারে নেশা ধরায় দিল, গনি আমার নেশা ধরায় দিল। কেন? আমি রে বউ। কি শুরু করলা? অন্ধকারে তোমার মুখটা একটু দেখতাছি বউ। দিনের বেলা দেখে কি তোমার মন ভরে না? না, রাত জাগি দিন ভর ঘুমাই, মন ভরবো কেমনে তুমি কও? কামফেলা এটা কি করতেছো? কতদিন তোমার পাশে ঘুমাই না। ইস, মনে নতুন বিয়া করছে। মন মানে না রে বউ, তোমারে এই অবস্থায় ফালাইয়া অন্ধকারে যুদ্ধ করতে আর ভালো লাগে না। জানি না তোমার পেটে পোলা আছে না মাইয়া আছে, মাইয়া হইলে নাম রাখুম চাঁদনি, আর যদি পোলা হয় তাইলে নাম রাখুম বিপ্লব। হুজুর কিন্তু খুব খুশি, বাপা পিঠা কিন্তু খায়ও কিন্তু। হুজুর, এইটা তো পেঁয়াজ পুট বাইরে গেছে গা, এইটা বাদ দিয়ে দেন। আরে কাজের মেয়ের তো অন্য অন্য কাজও আছে, সেই তো এড়িতে হইব না। শোনেন, ওর স্বামীরে একটু সাবধান করে দিতে বলেন। গনিরে আমি পাহারাদার বানাই হাতে টর্চ লাইট ভাড়া দিলাম, তোরে চেয়ারম্যান মারি দাসী বানাইলাম। আরে ও তো মানুষ হলো না গনির বউ। কেন, উনি কি করছেন হুজুর? গনি আমারে আইন দেখায়, কাম কাজ ফাঁকি দিয়ে এদিক ওদিক চলে যায়। ঠিক আছে, আমি ওনারে বুঝাই বলুম নি। এই শোন শোনো, বাচ্চা কাচ্চা না হওয়া পর্যন্ত এ বাড়িতে আইসো না, বুঝছো? কিন্তু আপনি রেখে দেখবো হুজুর। হা, জরিটা যখন আছে তখন চিন্তা কিসের? এখন যাও। এখনো তোর বাপা পিঠা হয় নাই? হ্যাঁ, তাড়াতাড়ি গরম গরম পিঠা নিয়ে হুজুরের ঘরে দিয়া হুজুর বসে রয়েছে খাওয়ার জন্য। নেন গরম গরম পিঠা, হুজুরে খাইতে দিয়া। আরে আমি দিয়ে আসুম কেন, তোর হাতের পিঠা হুজুর খা বলবে মিঠা। না, তুই নিজে হাতে দিয়া। না আচ্ছা, আরে যা তো, আরে আমি পিঠা বাসতেছি না। আরে এত গরম উড়ে পাবে।
তুই সবসময় মুখ গোমরা করে থাকিস কে? আমার কষ্ট লাগে না? তোর হাত দুইটিও খুব ঢকেল, মানে ভালো। এইটা আপনি কি করতেছেন হুজুর? তোর ভাপা পিঠে খুব গরম, আমার বুকি আসছি কিসের সরব? আমি আপনার বাড়ির বান্দি। তুই আমার আন্ধার রাতের চান্দি। এক পা উগাইলে খুন করে ফেলাবো। এই শালা চকিদার কষ কি দেয়? এই দশ শালা রে। আমার কাছে মাথা আবার কয় খালি তুই মাতবার হয়েছিস? এসব পাপ অন্যায়। তোরা গণিরে ন্যায় অন্যায় কারে কয় বুঝায় দে। গ্রামবাসী দেখো রক্ষক কেমন ভক্ষক হয়েছে। গণি আমার বাড়ির বান্দির ইজ্জত উঠে নেছে। দেখো দেখো মেয়েটা কেমন করে পড়ে রয়েছে। আমার কাছে বাধা দেয় তুই কি করলি? রাশিদা
জানি না তোমার পেটে পোলা আছে না মাইয়া আছে। মাইয়া হইলে নাম রাখুন চান্দি, আর যদি পোলা হয়, আর পোলা হইলে নাম রাখুন বিপ্লব। জীবন থেকে তোমার চিরদিনের মতো সরাইয়া দিল, আমার বিধবা বানাইল, বিপ্লবী দিবা গেল। পাগল পোলার কথা শোনো, তোর সুখই তো আমার সুখ। অবদান শুনছি অনায় পাশ করলে নাকি চাকরি পাওয়া যায় না, বিএমএ পাশ নাকি করতেই হয়। হমা কথাটা তুমি ঠিকই শুনছো। হবাসান আমি তোরে বিএমএ পাস করাবো। কিন্তু মা, বিএমএ পাস করতে চাইলে যে অনেক টাকার দরকার, এত টাকা তুমি কই পাইবা? আমি হাঁস মুরগির ডিম বিক্রি কইরা প্রত্যেক মাসে তোরে কিছু টাকা পাঠাবো। মা তুমি চিন্তা করিস না বাপ, একটা সোনার বালাও আছে, দরকার হইলে ওইটা বিক্রি করবো। তবু তুই আমার আশাটা পূরণ কইরা দিস বাসান, পূরণ কইরা দিস। ঠিক আছে মা, তুমি কাইন্দ না। হাসান
তোমার আশা আমি পূরণ করব মা। মহাজন আমি গুণীর বউ, ওই যে যুদ্ধের সময় আপনার সাথে সাথে ছিল। আচ্ছা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। মুখটা ঢাকা রাখছেন কেন ভাইজান? দেশের অবস্থা দেখো না, স্বাধীনতা যুদ্ধের সময় যারা আমাদের শত্রু ছিল, যারা আমাদের ক্ষতি করেছিল, তারাই এখন শক্তিশালী, তারাই এখন সবকিছু। আমি মুক্তিযুদ্ধ করেছি, এখন গ্রামে আসতে পারি না। এই গ্রাম, এই পথঘাট, সবকিছুতে আমার স্মৃতি জড়িয়ে আছে। এখানে আমার মা বাবার কবর আমি দেখতে আসতে পারি না। আমার গ্রামে আমার আসতে হয় চাদর দিয়ে থেকে। বুঝতে পেরেছ? এখন বুঝতে পেরেছ আমি কেন মুখ ঢেকে রাখি? কান্দেন না ভাইজান। তোমার কি খবর ভাইজান? আমার বিপ্লব খুব ভালোভাবে আইয়ে পাস করছে। ও তাই? হ্যাঁ ভাইজান, আমার খুব ইচ্ছা ছিল বিপ্লবরে আমি এনভিসিতে পড়াবো। এনভিসি? এনভিসি নয়, ইউনিভার্সিটি। হ্যাঁ, ওইখানে বিপ্লবরে পড়াইতে পারলে আমার মনের আশা পূরণ হইতো। আমার কোনো বান্ধব নাই ভাইজান, আপনি আমার ধর্মের ভাই, আমার একটু দয়া করেন ভাইজান, বিপ্লবরে ওইখানে ভর্তি করানোর ব্যবস্থা করে দেন। ঠিক আছে, তুমি বিপ্লবকে কাল সকালে ট্যাংরাখোলা বাস স্ট্যান্ডে নিয়ে আসো, হ্যাঁ? আমি ওখান থেকে নিয়ে যাবো ভাইজান। আচ্ছা, এই না, করে কি করে কি, ওঠো ওঠো চলো। ঢাকা ঢাকা ছেড়ে গেল ছিটখালি ছিটখালি, ঢাকা 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 ছিটখালি ছিটখালি, ডাইরেক্ট ঢাকা। আমার মনের আশা তুই পূরণ করিস। কি আছে কান্দনা? তোমার ছেলে তো ইউনিভার্সিটিতে পড়তে যাইতেছে, কান্দ কেন? ভাইজান বিপ্লব কি শুধু তোমারই ছেলে? ও আমারও ছেলে। আয় বিপ্লব, আয়, যাও যাও। বিপ্লব তাহলে গণি পাহারাদারের পোলা। এসো বিপ্লব। আজ আবার কাকে নিয়ে এলি? ওর নাম বিপ্লব, আমাদের গ্রামের ছেলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি কি গ্রামের লোকজনদের এ বাড়িতে নিয়ে আসার এজেন্সি নিয়েছো? না, ব্যাপারটা তা নয়, বিপ্লবের বাবা নেই, একমাত্র মা ছাড়া তার আপন বলতে পৃথিবীতে কেউ নেই। এই ছেলেটি এ গ্রেডে আইএ পাস করেছে, ওর মায়ের স্বপ্ন ছেলেটিকে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলবে, তাই ওর মায়ের ইচ্ছায় ভার্সিটিতে ভর্তি করার জন্য নিয়ে এলাম। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে তুমি ওই গ্রামের একজন জনপ্রিয় নেতা, তুমি কি তাই? না, তুমি তোমার বউ সন্তানকে নিয়ে গ্রামে যেতে পারো না, নিজেই যাও চোরের মতো পালিয়ে, তুমি আবার সেই গ্রামের মানুষ নিয়ে এসেছো। ছেলেটার সামনে কি বলছো? ও বাবা, আবার মান সম্মানে বেঁধে গেলে তোমার? এই দুর্দিনে সংসারটা ঠিক মতো চলছে না, তাছাড়া ঘরে একটা উপযুক্ত মেয়ে, সেদিকে খেয়াল আছে তোমার? বসো, মনে কিছু
করো না, ওর মাথায় তার ছেড়া আছে। হ্যাঁ বসো। পিরিতির বাজার ভালো না, পিরিতির বাজার ভালো না, বাজার ভালো না, পিরিতির বাজার ভালো না। কি গান গাইছিস তুই? বাবা, কাল ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে আমাকে গান গাইতে হবে। কিন্তু মা, যেখানে জীবন নেই, ভালোবাসা নেই, দেশপ্রেম নেই, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা নেই, সেই গান গাইবি কেন? বাবা, আমি না। সেই গানটি তুই গাবি মা, যে গানের বাণী আর সুরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একদিন আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। 2 লক্ষ মা বোনের ইজ্জত আর 30 লক্ষ লোকের আত্মত্যাগের বিনিময়ে এ দেশকে আমরা স্বাধীন করেছিলাম, সেই গান গাবি মা? আচ্ছা বাবা। গামা জন্ম আমার ধন্য হলো গো। এই গানটি তোকে গাইতে হবে। তুই যে মুক্তিযোদ্ধা বাদশাহ মিয়ার মেয়ে, নবীন প্রজন্মের সবাইকে এই গানের মাধ্যমে দেশপ্রেম উদ্বুদ্ধ করে তুলতে হবে। গা গা। জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করি আকুল হই আমায় তুমি ডাকো। জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করি থামলি কেন? কে কে ওখানে? এই গানটি আমার খুব ভালো লাগে। আপনি কে? কিভাবে ভেতরে ঢুকলেন? দেখলি, এই গান সবারই ভালো লাগে। কিন্তু উনি কে? তোর মায়ের ধমক খেয়ে আমি সব ভুলে গেছি, আর ওই গানটায় আমি হারিয়ে যাই। তোকে আসলে ওর কথাই বলতে গিয়েছিলাম। ও আমাদের গ্রামের ছেলে, ওর বাবা আমাদের সাথে যুদ্ধ করেছিল। বিপ্লব আমার মেয়ে সাথী, ও আইএ পাশ করে অলরেডি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে। তুমি এত সব বলছো, উনি কে তা তো বলছো না। আমার নাম বিপ্লব। ও ইন্টারমিডিয়েটে সাংঘাতিক ভালো রেজাল্ট করেছে, এ গ্রেডে GP 5 পেয়ে পাশ করেছে। ও ইউনিভার্সিটিতে ভর্তি হবে। ওর মা আমাকে ধর্মের ভাই ডেকেছে, আজ থেকে আমাদের বাসাতেই থাকবে। তোর মাকে একটু ম্যানেজ করার চেষ্টা করিস, আসার সাথে সাথে কিন্তু একচট হয়ে গেছে। মাকে ম্যানেজ করা কত কঠিন তা তো তুমি জানো বাবা। এক্সকিউজ মি বিপ্লব, আপনি কোন সাবজেক্টে অনার্স পড়বেন ভেবেছেন? পলিটিক্যাল সায়েন্সে। আপনি কোন সাবজেক্টে ভর্তি হবেন ভাই? সোশ্যাল ওয়ার্ক পড়তে পারতাম। বিপ্লব, তুমি এখন থেকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। মামা, আপনার সহযোগিতা না পাইলে আমি হয়তো এই বিশ্ববিদ্যালয়ের চত্বরে আসতেই পারতাম না। দোয়া করি তুমি অনেক বড় হও। সাথী, বিপ্লবকে ওর ডিপার্টমেন্ট এবং ক্লাস দেখিয়ে দিবি। হ্যাঁ, ও কিন্তু নতুন। আচ্ছা, আমি অফিসে যাচ্ছি, বাসায় এসে কথা হবে। হ্যাঁ, যাও যাও যাও। চলুন, আপনাকে ক্লাসে পৌঁছে দিয়ে আসি। তোমারও ধন্যবাদ।
আমার ক্লাস আমি চিনে নিতে পারবো। ছুটির পর রাস্তাঘাট চিনিয়ে বাড়িতে পৌঁছাতে পারবেন তো? পথ হারায় ফেললে না হয় রাজধানীর বুকে হারায় যাবো। না না, আমি তাহলে ছুটির পর আপনার জন্য অপেক্ষা করব। আচ্ছা সাথী, গ্রামের ছেলে আমি হইতে পারি, তাই বলে তুমি আমার না বলক মনে করো? মোটেও না, আমি আপনাকে একজন বুদ্ধিমান সুপুরুষ মনে করি। তাহলে আমি ক্লাসে যাই। আচ্ছা। তোমার ভর্তি তো শুনলাম হয়ে গেছে, তুমি এই বাসাতে থেকে লেখাপড়া করবে? না মামি, আমি হলেই থাকবো। তাহলে হলে কখন যাবে? হলে সিট পাওয়া অনেক কষ্ট মামি, তবে আপাতত একজনের রুমে গিয়ে উঠব, এক স্যারের সাথে কথা হয়েছে। এত ঝামেলা না করে আমাদের বাসা থেকে পড়াশোনা করলে ক্ষতি কি? তুই চুপ কর, এসব নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। আমিও এ বিষয়ে সাথীর সাথে একমত ছিলাম। একমত থাকলেই তো হবে না, মাস শেষে কত টাকা এনে দাও আমার হাতে? মেয়ে বড় হয়েছে, আর বিয়ে শাদী দিতে হবে না? বিপ্লব, হলে যদি তোমার কোনো থাকার ব্যবস্থা হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। জি মামি, আমি বুঝতে পারছি। মামা, আপনি সাথে মনে কিছু করবেন না, আমি কাইলি চলে যাব। আমি কি আসতে পারি? কে তুমি? আমি বিপ্লব, আমারে মামুন স্যার পাঠাইছে। ও মামুন স্যার, ঠিক আছে ভিতরে আসো। ও কে রে? ও আমার নতুন মেহমান। তাহলে গুলো হোটেলে লয়ে উঠা। আরে ওর নাম বিপ্লব, অনার চেয়ে ভর্তি হয়েছে, হলে কোনো সিট পাচ্ছে না, তাই মামুন স্যার আমার কাছে পাঠাইছে। ও এখন থেকে আমার রুমেই থাকবে। শালা, রুমমেট বানাবার আর মানুষ পেলি না? কথা কম, দেখবি ও একদিন আমার দলে ফিরবে। এই তোরা হাসছিস কেন? আমার সাথে চলাফেরা করলে ও খুব তাড়াতাড়ি লাইনে চলে আসবে। গ্রামের ছেলেরা যে এত বিনয়ী আর ভদ্র হয় তা আমার জানা ছিল না। এত অল্প সময় সে আমার মন কেড়ে নিয়েছে, অথচ বিপ্লবকে আমি বলতে পারলাম না। ওকে আমার খুব ভালো লেগেছে, মনের অজান্তেই তাকে আমি ভালোবেসে ফেলেছি। বিপ্লব তুমি? হ্যাঁ সাথী, তোমাকে ছেড়ে ওই হলে আমার এক মুহূর্ত মন টিকছে না, তাই তো আমি তোমার কাছে চলে এলাম। যদি কোন শালা বাধা দেয় ওরে ফাইনাল করে ফেলবে। ঠিক আছে, যা, যত অস্ত্র লাগে নিয়ে যা। না আর কিছু লিগাতে
ভাই কি খাইবেন কল? একটা রুটি আর একটু ডাল। আচ্ছা আরে ভাই এমন করতেছেন কেন? এইটা কোন ধরনের ভদ্রতা? ভদ্রতা? হ্যাঁ ভদ্রতা, ভার্সিটির ছাত্র গো, ভদ্রতা থাকা উচিত। আমার লোক যাতরা তুমি বসো, তুই তাহলে রাস্তা কর। আর শোন, আগামীকাল ক্যাম্পাসে আমাদের একটা মিটিং আছে, আমাদের কেন্দ্রীয় নেতা হাতেম ভাই ছাত্র সমাজের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন, তোরে কিন্তু অবশ্যই হাজির থাকতে হবে। এই চল তোরা। ভাই এই যে আপনার ডাইল আর রুটি। ডাইল রুটি, ভার্সিটির যে পরিস্থিতি দেখতেছি তাতে এখন স্টুডেন্ট পরিচয় দিতেই আমার লজ্জা লাগতেছে। ঠিকই কইছেন ভাই, এইখানে যে অবস্থা পড়াশোনা কেমনে করবেন? জীবন লই এই তো টানাটানি। দারুণ সত্য কথা বলছেন আপনি। কি নাম আপনার? করিম। দেখেন করিম ভাই, আমাগো রাজত্বে অভাব অনটন আর অগো রাজত্বে ভয়ঙ্কর ত্রাস, এটা কেমন রাজনীতি? ভাই আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ওই সব রাজনীতি আমি বুঝি না, আমি বুঝি প্যাট নীতি। তাই ভাই আপনার একটা কথা কইতে চাইছিলাম। বলেন। সবাই তো ডিম মাংস দিয়া নাস্তা খায়, আর আপনি খালি ডাল দিয়ে খান কেন? আমার সেই সামর্থ্য নাই, আমার মায়ের মাইনষের বাসায় কাজ করা, বহু কষ্টে আমার লেখাপড়া করাইতেছে। আর এই টাকাগুলো বাসায় রাতে দিলেই বিপ্লব পাইব। সারাটা জীবন আপনি বিপ্লবের জন্য যে কষ্ট করলেন তার ফল একদিন আপনি পাবেন। আর বিপ্লবের সাথে যদি দেখা হয় তাহলে কইেন ও কেমন আছে, আমারও যেন চিঠি লিখে জানায়। আপনি এত চিন্তা করেন না তো, নিশ্চয়ই বিপ্লব ভালো আছে, ভালোভাবে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। থামলেন কেন বলুন? বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কাদা ছুড়ে মারিনি, তবুও আপনার এই পরিস্থিতির জন্য আমি খুবই দুঃখিত। আমার দুঃখ না বুঝি দুঃখিত বলে ফেললেন? দেখুন মিস্টার, আইনের লোক বলে কিন্তু এই যাত্রা বেঁচে গেলেন, ভার্সিটির ছাত্র যদি আপনি হতেন তাহলে বুঝতেন প্রতিবাদের ভাষা কাকে বলে। মেয়েরা কোনো ব্যাপারে রাগ করলে তাকে কিন্তু আরো সুন্দর লাগে। হোয়াট? সরি টু ডিস্টার্ব ইউ। Oh, you mad? আরে তুমি, তোমার এই অবস্থা কেন? এক স্টুপিড পুলিশ অফিসার আমাকে এই অবস্থা করেছে। মামা মমি কেমন আছে? আরে আরে দাঁড়াও, যাচ্ছ কেন? মামা মমির কথা জিজ্ঞেস করলে, আমি কেমন আছি আমার কথা জিজ্ঞেস করলে না? সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। জানো কাল রাতে না আমি কি বলো? না মানে আজ থাক, আরেকদিন বলবো, আমার ক্লাসের সময় হয়ে গেছে।
প্লিজ। আমি কি জানতে পারি আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন? জেনে আপনার লাভ? লাভ না হইলেও লোকসান তো অবশ্যই আছে। আমি কি আপনার ক্লিপবোর্ডটা তল্লাশি করতে পারি? মেয়ে মানুষের ক্লিপবোর্ড তল্লাশি করতে গেলে আপনি কিন্তু ফেঁসে যাবেন, সেই সাথে আপনিও কিন্তু ফাইসা যাবেন। খোলেন, আপনার ক্লিপ খোলেন। ভার্সিটির ছাত্র ছাত্রীরা দেখুক আপনি কিভাবে এই লাইব্রেরির বারোটা বাজাইতেছেন। আপনি কি বলতে চাইছেন? বই থেকে যে কয়টা পাতা ছিঁড়ছেন সেগুলো জায়গা মতো রাইখা আসেন, নইলে আমি চিৎকার করে সবাই জানাই দিব। এই যে প্লিজ প্লিজ চিৎকার করবেন না। বাংলা বই থেকে পাতা ছিঁড়ছেন? বাঙালির ঘরে জন্ম নেওয়াটাই আপনার দুর্ভাগ্য। কেন? বাংলা পড়ার সময় না পাইলে লিখে নিতে পারতেন, কিন্তু এইভাবে নীরব ডাকাতি করে প্রমাণ করে দিলেন ক্যাম্পাসেই শুধু সন্ত্রাস হয় না, লাইব্রেরিতেও সন্ত্রাস হচ্ছে। মুখ সামনে কথা বলুন। আরে অপরাধ করলেন আপনি আর মুখ সামলাবো আমি? আপনি জানেন আমি কে? চুপ। নেতা মন্ত্রী মেয়ে হইলি বাকি, সব অপরাধেরই শাস্তি হওয়া উচিত। ও শিট, আই উইল সি ইউ। সাথী কোথায় ছিলি? আমি তো তোকেই খুঁজছিলাম। কোথায় ছিলি? লাইব্রেরিতে। এত সিরিয়াস হয়ে গেছিস পড়াশোনা নিয়ে? সিরিয়াস না ছাই, একটা স্টুপিড আদর্শবাদী ভাব দেখিয়ে লাইব্রেরিতে আমাকে অপমান করেছে। আর তোরই আছিস কেন? আর বলিস না, আমাকে একজন স্টুপিড পুলিশ অফিসার কাদা ছিটিয়ে নাজেহাল করেছে। বাহ কি সুন্দর, এরকম সুন্দর মেয়ে তো আগে কখনো দেখিনি। এরকম একটি মেয়ে যদি আমার বউ হতো। চাগারাম, চোখে যে বুকে আগুন জ্বেলে দিলে, প্রথম দেখায় প্রেমের জ্বালা মনে জ্বেলে দিলে, পড়ে থাকি শূন্য বিছানায়, একা একা পড়ে থাকি শূন্য বিছানায়, মাতালে রাতে শুধু তোমায় পেতে চাই, বুকের ভিতর পাওয়ার নেশা বাড়িয়ে দিলে, আমার চুলের ছোঁয়া মনটা নেচে যায়,
ভেজা ভেজা চুলের ছোঁয়ায় মনটা নেচে যায়। তোমার কথা ভেবে মনে শিহরণ জেগে যায়, এক ছোঁয়াতে সুখের সুধা চোখে ঘিরে দিলে। দেখায় প্রেমের জ্বালা মনে জ্বেলে দিলে, আমি তো পড়তেছি হাবিব ভাই। আরে রাখবার পড়া, ওইদিকে আমার মিটিং, অনেক ছাত্র ছাত্রী দেখাই দেবো। হাবিব ভাই কাল আমার মান্থলি পরীক্ষা, না পড়লে তো পাশ করতে পারবো না। মান্থলি পরীক্ষা, ও হাবিব ভাই আমার কালকে পরীক্ষা। হাবিব ভাই আমি মিটি। বন্ধুগণ, সারা দেশে সন্ত্রাস নিয়ে কথা উঠেছে, দৈনিক পত্রিকাগুলো প্রতিদিন সন্ত্রাসের তাণ্ডব লীলা ছাপাচ্ছে, জীবন দিচ্ছে মেহনতি সাধারণ মানুষ ছাত্র জনতা। আমি জানতে চাই কারা এই সন্ত্রাস করছে, কারা এই পবিত্র শিক্ষা ঘিরে অর্থবাজি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, মেধাবী তালিকায় স্থান করে নিয়েছে, আগামী এমএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হবে। সেই মেধাবী ছাত্র হাবিবকে ষড়যন্ত্রকারীরা শীর্ষ সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করেছে। আমি স্পষ্ট ভাষায় ওই সব ষড়যন্ত্রকারীদের বলে দিতে চাই, আমার সোনার টুকরো হাবিব লেখাপড়া ছাড়া কিচ্ছু বোঝে না, কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না, আর কোনদিন দিতে পারে না। সব মিথ্যাবাদী ভণ্ড, মিথ্যা কথা বলে। হাবিব ভালো ছাত্র না? সন্ত্রাসকে নির্মূল করতে হলে আইন প্রশাসনকে অগ্রণী ভূমিকা নিতে হবে। মনে রাখতে হবে একজন ছাত্র তার বাবা মায়ের স্বপ্ন, সেই বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়ার রাজনীতি আমরা করি না। বন্ধুগণ, এই দেশকে অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আর রক্ত নয় ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে আমরা দেশকে গড়ে তুলি। সবাইকে আমার ধন্যবাদ। ভাইজান আমি একটা কথা বলতে চাই। বলো বলো। আমার নাম বিপ্লব, আপনার বক্তৃতা আমার খুব ভালো লাগছে, আমি আপনার দলে ছাত্র রাজনীতি করতে চাই। অবশ্যই। হাবিব ভাই আমার মারতেছেন কেন, আমি কি করছি? তুই নাকি একটা দলে জয়েন করেছিস? হ্যাঁ করছি। কেন? এইটা আমার গণতান্ত্রিক অধিকার। অধিকার? এই হলে তোকে থাকার জায়গা কে দিয়েছে? আপনি। তাহলে আমার দলে জয়েন করলি না কেন? আপনারা সন্ত্রাস করেন, চান্দাবাজি করেন, চিন্তাই করেন, আর আপনার নেতা আপনাদের মেধাবী ছাত্র বলে, আপনার নেতা একটা ভণ্ড। এই কুত্তার বাচ্চা, আমার নেতা ভণ্ড? খবরদার হাবিব ভাই, আমার যত খুশি মারেন, কিন্তু আমার বাপ পা তুলে গালি দিবেন না। কইতাছি এই বান্দির বাচ্চা, তোর বাপ মা দিলে গালি দিলে কি করবি? চালা কি করবি?
দেখেন হাবিব ভাই গালি দিলে ভালো হইব না কইতাছি। এই বান্দর বাচ্চা কি করবি আর? এই শালা ভাই ফাটাই দিয়েছে রে। এই তুই কি করলি রে? ধর ধর শালা রে ধর। এই ধর শালা রে ধর। এই দাঁড়া বাপ ছেলে পালায়া যাবি, পালায়া যাবি কই? আজ তোর দানা ফাড়ায় ফেলবো। আমার মায়ের না হাবিব ভাই, আমার ভুল হয়ে গেছে হাবিব ভাই, আমি আর কোনোদিন করব না, আমার মাফ করে দেবে। হাবিব এইভাবে না, এই খুঁড় দিয়ে একটা পোস্ট দিয়ে দে, সেলাই হইব না, সারা জীবন মনে থাকবো। এই হাই হুকো সারা, তুই দোলে পরে থাক। এই আয় তোরা। বিপ্লব ভালোই আছে। না না আমার মন কইতাছে বিপ্লবের একটা কিছু হয়েছে, আমি আজই ঢাকায় যাব। মা মা তুমি আইছো? বাবা বিপ্লব কি হয়েছে তো? কান্নাকে মারামারি করছো? মা গো বিশ্বাস করো মা, আমি কারোর সাথে মারামারি করি নাই বা। ওই ছাত্র নামদারি কিছু সন্ত্রাসী আমারে অমানুষের মতো মারছে মা। একটা লোক আগে এলো না, একটা লোক, একটা লোক আগে এলো না রে মা। কত মানুষের সামনে আমারে মারলো, একজন মানুষও দেখাইলো না মা। সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখো, এখানে মানুষের মানুষের মন নাই রে মা। আমি এখানে থাকবো না, আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো না মা। মা গো মা গো আমি তোমার সাথে বাড়ি চলে যাবো, তোমার বাড়ি নিয়ে যাবো মা, আমি এখানে পড়বো না মা। বিপ্লব সন্ত্রাসীদের ভয় পালিয়ে যাবি? তোরাই তুই জাতির ভবিষ্যৎ, তোরা পালিয়ে গেলে ওখানে কারা পড়বে? বাবা তো ঠিকই বলেছেন বিপ্লব, তোমাকে এই বিশ্ববিদ্যালয় থেকেই ডিগ্রি নিতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আপনারা আসুন আসুন। চলো বিপ্লব, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, ওরা বলেছে কালই তোকে ওরা ছেড়ে দেবে। চলো রাশেদা আসো 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 আসো, বিপ্লব কান্দিস রে, আসো আসো সাথী আয় আয়। আপনি তো বিপ্লব তাই না? আমাদের বড় ভাই আপনাকে দেখতে আসছে। বড় ভাই? হ্যাঁ চলো 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 বড় ভাই। তোমার নামই তাহলে বিপ্লব? কিন্তু আপনি ভার্সিটিতে সবাই আমাকে বড় ভাই বলে জানে। হাবিব বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে চাঁদাবাজি টেন্ডারবাজি করতে বলে ওকে আমি দল থেকে বের করে দিয়েছি। তাছাড়া এ ধরনের সন্ত্রাসী ক্যাম্পাসে সন্ত্রাস করে বেড়াক তা আমি কখনোই চাই না।
এই যে তোমাকে মেরেছে, কই আমি তো থাকতে পারলাম না, ঠিকই চলে এসেছি। কেমন আছো তুমি? হলে সিট না পাইয়া হাবিবের রুমে উঠছিলাম, তার রুম ভর্তি অস্ত্র। আর মিটিং এ তার নেতা বলে হাবিব মেধাবী ছাত্র, ভালো মানুষ, আর তাই প্রতিবাদ করছিলাম। ওরা আমারে খুর দিয়ে পৌঁছতেছে। হাবিব তোমাকে আঘাত করেছে, তোমাকে পাল্টা আঘাত করতে হবে। না না, আমি মারামারি করতে চাই না। আমার একটা সিটের ব্যবস্থা করে দিবেন ভাই, আমি লেখাপড়া করে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। আমি সব ব্যবস্থা করে দিব বিপ্লব, তুমি হাবিবের টার্গেট হয়ে গেছো। তাই এই ক্যাম্পাসে হাবিবের দাপট কমাতে না পারলে তুমি এখানে টিকতে পারবে না। হাবিবের বিরুদ্ধে প্রতিশোধ তোমাকে নিতেই হবে। কিন্তু বড় ভাই আমি, আহা, আগে তোমাকে একটা রুমের ব্যবস্থা করে দিই, তারপর তোমাকে সব শিখিয়ে দেব। আমি হলে সিট পাবো তো বড় ভাই? আরে আমি বললে পুরো হলটাই তোমাকে দিয়ে দেবে, তুমি আমার আসল পরিচয় জানোই না। আমি দৌলত খানের ছেলে। রশিদ হায়দার, তুমি হইলে এদেশের বিশিষ্ট শিল্পপতি, চেম্বার অফ কমার্সের সভাপতি হয়ে বসে থাকলে চলবি নালে। তোমাকে না, তোমাকে না, দেশ ও জাতি তোমাকে শিল্পমন্ত্রী হিসাবে দেখতে চাই। দেখতে চাইলে তো আর হবে না, আমাকে মন্ত্রী বানাচ্ছে কে? তুমি আমার দলে জয়েন করো, আগামী নির্বাচনে তোমাকে এমপি নমিনেশনের ব্যবস্থা করে দেবো। আরে আমি তো সারা জীবন অন্য দল করেছি, তোমার দল কি আমাকে নেবে? কেন নেবে না, টাকার জোরজার আছে। আরে মালজার দলটা, তোমার টাকার জোরে শুধু এমপি না, তুমি মন্ত্রী। হ্যাঁ, আরে টাকা কোনো ফ্যাক্টর নয়, তুমি যদি আমাকে আশ্বাস দাও তাহলে অবশ্যই আমি তোমার দলে জয়েন করব। শুধু আশ্বাস নয়, কনফার্ম। ওই হারাম দাদা, তোকে না কতদিন বলেছি তুই আমাকে হুজুর বলবি না? আমি কি এখন গ্রামে? আমি হলাম দৌলত খান, তুই আমাকে স্যার বলবি, স্যার বলবি। দৌলত খান আমাকে কথা দিয়েছে, তার দলে জয়েন করলেই আগামী নির্বাচনে আমি এমপি নমিনেশন পাব, আর দল পাশ করলে আমি মন্ত্রী হয়ে যাব। তার দেরি না করে ওই দলে জয়েন করে ফেলো। বুঝলে না দাদি, তুমি মন্ত্রী হলে সবাই আম্মুকে মন্ত্রী বেগম বলবে। আর তোকে কি বলবে? বলবে মাননীয় মন্ত্রী মহোদয়ের একমাত্র কন্যা প্রিয়া হায়দার। আমার ছেলেরা তোর কাছে চাঁদা নিতে গিয়েছিল, তুই ওদের চাঁদা দিসনি, পুলিশের ভয় দেখিয়েছিলি, আজ তোকে 10 লাখ টাকা চাঁদা দিতে হবে। এত টাকা আমি পাবো কোথায়? আমার এত টাকা নাই। এনে তোর স্ত্রীকে ফোন করে বল, বাড়ি গাড়ি গহনা বিক্রি করে টাকা নিয়ে আসার জন্য। সারা গাড়ি বাড়ি যা কিছু বিক্রি করে পারো 10 লাখ টাকা রেডি রাখো, ওদের ওদের টাকা না দিলে আমাকে ওরা মেরে ফেলবে। এই বিপ্লবকে এখানে নিয়ে আসলি কেন? আমাদের দলে যখন এসেছে তখন ওকে সবকিছু জানতে হবে। কি খবর নিয়ে এসেছিস? হাবিব ভাই ওদের ক্যাডার নিয়ে আমাদের এলাকায় চাঁদাবাজি করছে। কি বললি? হাবিব এত বড় দুঃসাহস পেল কোথায়? ও এখন কোথায়? নীলক্ষেত মার্কেটে। যা, বিপ্লবকে সাথে নিয়ে হাবিবকে ধরে নিয়ে আয়। না বড় ভাই, আমি এখানে পড়ালেখা করতে আসছি, আমি এইসব ঝামেলার মধ্যে নাই। আরে পাগল, ভয়ের কিছু নেই, পুলিশ প্রোটেকশনে থাকবে। আমি এইসব ঝামেলার মধ্যে নাই। যা 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 যা, আমি খেয়াল রাখিস। কি ব্যাপার? বসের 10,000 টাকা দরকার।
এটা আশিক ভাইয়ের এলাকা, আপনাকে চাঁদা দেবো কেন? এখনো বাচ্চা আছিস? এই সেই দিন বাঁচলো, আজ বাঁচবে? হাই হুকো, এই ছড়া ভুতের গুলি কর। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার আপনারা? আমি ইন্সপেক্টর রানা, আমাদের ধাওয়াকে একজন সন্ত্রাসী বাড়িতে ঢুকেছে। সরি ইন্সপেক্টর, আমার বাড়িতে কোনো সন্ত্রাসী প্রবেশ করেনি। আমি নিজের চোখে দেখেছি, ওই সন্ত্রাসী দেয়াল টপকিয়ে আপনার বাড়ির ভিতরে ঢুকেছে। তাহলে বাড়ির আশেপাশে তল্লাশি করে দেখুন। ম্যাডাম, আপনার ঘরগুলো একটু তল্লাশি করতে চাই। আমি এই ব্যাপারটাকে খুব বাড়াবাড়ি মনে করছি। পুলিশকে সহযোগিতা করা প্রতিটি নাগরিকের কর্তব্য। নাগরিক জীবনকেও বিব্রত করা পুলিশের উচিত নয়। আমি নিশ্চিত ওই সন্ত্রাসী আপনার কোনো আপনজন। মুখ সামলে কথা বলুন। আপনি হয়তো জানেন না, আমার হাজবেন্ড রশিদ হায়দার নেতা দৌলত খানের ঘনিষ্ঠ বন্ধু। ও আই সি, এটা কি তাহলে শিল্পপতি রশিদ হায়দারের বাড়ি? ইয়েস। কথা বলার আগে এই পরিচয়টা আপনার জেনে নেওয়া উচিত ছিল। আই এম এক্সট্রিমলি সরি ম্যাডাম, আপনাকে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত। আচ্ছা তাহলে চলি। এই কাম অন। আমার মনে হয় নিশ্চয়ই লাইব্রেরিতে আজও বইয়ের বারোটা বাজাচ্ছে। আপনি আপাতত এখানেই থাকেন, আমি দেখি আপনার পড়াশোনার কি অবস্থা। কি করেছেন? এ তো দেখছি পুরো লাইব্রেরি চুরি করে ফেলেছেন। বুঝেছি, এতদিন চুরি করেই পাশ করেছেন, দেখি আর কি কি মহান কর্ম করেছেন। ডায়েরি। ভালোবাসার ব্যাপারে ছেলেরা খুব স্বার্থপর। মিথ্যে কথা, কোনো ছেলে কি আপনার সাথে কখনো ছলনা করেছে? আরে এখানেও
আমার জীবনে এমন কোনো ছেলে আসেনি যাকে আমার খুব ভালো লাগে। ভালো লাগলেই যে তাকে ভালোবাসবেন তার কি কোনো গ্যারান্টি আছে? আপনাকে আমার খুব ভালো লেগেছে, কসম। ভার্সিটির লাইব্রেরিতে যে গুন্ডা আমাকে অপমান করেছে তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। লুকাস সাহেব, এই সেই গুন্ডা সেদিন ভার্সিটির লাইব্রেরিতে আমাকে অপমান করেছিল। তোর এত বড় সাহস,
তুই প্রিয়া ম্যাডামকে অপমান করে তার ঘরে বসে আছিস? আরে কে, আরে কথা বলছেন না কেন? কে ভেতরে? কে আমার ঘরে? আরে কথা বলছেন না কেন? আম্মু, 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 আয় আম্মু। তুই এসে পড়েছিস মা, ভালোই হলো। তোর ড্যাডি যে পার্টিতে জয়েন করবে সেই অনুষ্ঠানে যাচ্ছি, খুব ভালো কথা। কিন্তু এদিকে যে আমার বেডরুম বন্ধ, কে ঢুকেছে? হোয়াট, তোর বেডরুম আবার কে ঢুকলো? চল তো দেখি। এই তো ঘর দরজা তো খোলাই আছে। তোর যে আজকাল কি হয়েছে? না আম্মু, বিশ্বাস করো দরজাটা লক ছিল। কি আমার চেয়ারটা উল্টে পড়ে আছে? আমার দাঁড়িয়ে এখানে কেন? টেবিলের উপর সব এলোমেলো। আম্মু দেখেছো কি সর্বনাশ? আম্মু আমার ছবি কি ভুলতে না করেছি? তখন যদি ইন্সপেক্টরকে তল্লাশি করার সুযোগ দিতাম তাহলে সন্ত্রাসীটা ধরা পড়ে যেত। বিশ্বাস কর, আমার অনুপস্থিতিতে একটা সন্ত্রাসী আমার ঘরে ঢুকেছিল। বাড়িতে কেউ কি ছিল না? আম্মু, চাকর, বাকর, আয়া, বুয়া, দারোয়ান, ড্রাইভার সবাই ছিল। কিন্তু পুলিশের ধাওয়া খেয়ে সবার চোখকে ফাঁকি দিয়ে সন্ত্রাসীটা আমার ঘরের ভিতরে এসে আত্মগোপন করেছিল। রিয়েলি, দিস ইজ সিনেমাটিক স্টোরি। তুই তো সিনেমার গল্প বলে ব্যাপারটাকে খুব সহজভাবে মেনে নিলি। জানিস ওই সন্ত্রাসীটা কি করেছে? কি করেছে? আমার সবচেয়ে প্রিয় একটা ছবি চুরি করে নিয়ে গেছে। বলিস কি, তোর মনটা আবার চুরি করে নিয়ে যায়নি তো? আমার মন চুরি করে না নিয়ে গেলেও সন্ত্রাসীটা আমার ডায়েরিতে কি সব লিখে রেখে গেছে দেখ দেখি। ভালো লাগলে যে তাকে ভালোবাসতে হবে তার কি কোনো গ্যারান্টি আছে? কোনো ছেলে কি আপনার সাথে ছলনা করেছে? এ তো দেখছি রোমান্টিক সন্ত্রাসী সাথে। আপনি? উনি কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো নাকি? মানে উনি ভার্সিটিতে। প্রিয়া আমার বেস্ট ফ্রেন্ড, আমরা একসাথে পড়ি। আমি সাথীর কাজিন বিপ্লব, অনার্সে পড়ি। ও আই সি, তাই বলুন। ঠিক আছে, আপনারা দুজনে গল্প করেন, আমি একটু মামা আর মামির সাথে দেখা করে আসি। আর খাইও না এইভাবে আর কতদিন। কবে আমারে বিয়ে করবা? বিয়ে? কিসের বিয়ে? কিসের বিয়ে মানে? তুমি আমাকে বিয়ে করার কথা বলে বহুদিন স্বামী স্ত্রীর মতো চলছি, এখন বলছো কিসের বিয়ে? তোমার মতো অনেক মেয়ের সাথেই তো আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই বলে সবাইকে কি আমার বিয়ে করতে হবে? অনেক মেয়ের সাপালে তুই আর তুই তোর জানোয়ার। তুই আমার অনেক জ্বালাইছস, তোর যন্ত্রণা আমি রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারি নাই। তুই ভালো করিস নাই, একবার ছাইড়া দেখ। তুই ভার্সিটির দাপট দেখানোর কোন অধিকার নাই। গুড্ডু তার আবুল বিপ্লব কই? বিপ্লব আমার দেখছেন বড় ভাই, এদিকে। তোর শিকার ধরে এনেছি। হাবিব তোকে খুর দিয়ে পিট কাটতে চেয়েছিল, তোকে খুন করতে চেয়েছিল। এবার হাবিবকে তোর খুন করতে হবে। কোন ধর, পিস্তল ধর। বড় ভাই আমি হাবিব ভেবে ক্ষমা করে দিছি। ক্ষমা করলেই সব শেষ হয়ে যায় না? এই বান্দি বাচ্চারা ধরে আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে, আর এখন তুই ওরা ক্ষমা করে দিতে কস না? বড় ভাই আমি ওনারে মারতে পারব না। আরে চুপ, ওরে তুই যদি না মারস ও তোরে মেরে ফেলে। ধর পিস্তল, গুলি কর, আরে গুলি কর, গুলি কর।
গুলি বলছি, আরে ওকে বাঁচিয়ে রেখে আপনি গুলি কর। তুই কি করলি রে, তুই আমার মায়ের ফাটাই দিলি। এই যে আপনি কি করলেন বড় ভাই, আপনি হাবিব ভাইয়ের খুন করে বেড়ালেন। আমি গুলি করেছি? আর গুলি তো তুই করলি। আমি খুন করছি? হ্যাঁ, ওই যে ক্যামেরা। আরে টেনশনের কি হলো? আমার বাবা নেতা। একটা না সাতটা খুন করলেও কিছু হবে না। এই তোরা লাশটা ট্যাঙ্কির ভিতরে ঢোকা, তুই আমার সাথে চল। আরে চল, আরে আয় না। Bak 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 b
সব পথ বন্ধ হয়ে গেছে, পুলিশের হাতে ধরে দাও। আপনি এখানে? জি, মানে আপনি এখানে? আমারও সেই একই প্রশ্ন, কি এভিডেন্স দিয়ে বিপ্লবকে আপনি গ্রেফতার করতে এসেছেন? বিপ্লব হাবিবকে খুন করেছে। আপনি কি খুন করতে দেখেছেন? তর্ক করবেন না মিস সাথী, বিপ্লব ভার্সিটির টপ টেরর। প্রমাণ ছাড়া কাউকে অপবাদ দেওয়ার স্পর্ধা আপনাকে কে দিয়েছে? প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নির্দেশে বিপ্লবকে আমি গ্রেফতার করতে এসেছি। প্রশাসনের সেই ঊর্ধ্ব মহলকে গিয়ে বলুন, ভার্সিটিতে কারা সন্ত্রাসের জন্ম দিচ্ছে, কারা সন্ত্রাসীদের লালন পালন করে টেন্ডার, চাঁদাবাজি, খুন, ধর্ষণের কথা ঠেলে দিচ্ছে, তার গোয়েন্দা রিপোর্ট নিয়ে তারপর বিপ্লবকে গ্রেফতার করতে আসুন। দেখুন মিস সাথী, আই ডোন্ট লাইক টু টক উইথ ইউ। বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, মাননীয় নেতা জনাব দৌলত খান। এবার সেই প্রাণ প্রিয় নেতা আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, বাবা ওরা তোমার ছেলে মেয়ের মতো। হ্যাঁ জানি। আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী, তোমরা আমার সন্তানের মতো। তোমরা এই বিশ্ববিদ্যালয়ে কেন এসেছো মানুষ হতে? কিন্তু আমি জানতে চাই, এই পবিত্র শিক্ষাঙ্গন কারা রক্তাক্ত রণাঙ্গনে পরিণত করেছে? কারা নিরীহ ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী বানাচ্ছে? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি হত্যাকাণ্ড হচ্ছে তাদের দলীয় ছাত্র রাজনীতির অন্তর্কলহের চেয়ে। হাবিব বিপ্লবকে তার পক্ষে আশ্রয় দিয়ে ক্যাডার বানিয়েছে ক্যাম্পাস, হলদা, চাঁদাবাজি করার মতো ভিন্ন নীতি সফল করার উদ্দেশ্যে। আর চাঁদার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয় হাবিব আর বিপ্লবের মধ্যে দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের কারণে বিপ্লব হাবিবকে খুন করেছে। আমি আইন প্রশাসনকে বলেছি, যে কোনো মূল্যেই আমি হত্যাকারী বিপ্লবকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ধন্যবাদ সবাই। পুলিশ তোরে খুঁজতেছে বাবা, সত্যি করে বলতো কেন তুমি খুন করছো? তুমি ওই কথা বলো মা। কেন বলবে না? তুই কি ভেবেছিস তোর মায়ের পেটে হয়েছিস বলে তোর মা খুনি সন্তানকে বুকে কেঁদে দেবে? বিশ্বাস করেন বাবা, আমি হাবিবকে খুন করি নাই। আমি বিশ্বাস করি না তোর এত বয়স পঞ্চা হলো থেকে মানুষ খুন আর সন্ত্রাস করে। না বাবা, তুই আমার বাড়িতে থাকবি। কথা বলো না, তোমার এই খুনি সন্ত্রাসী ছেলের জন্য সমাজে আমি মুখ দেখাতে পারি না।
কেন একজন মুক্তিযোদ্ধার বাড়িতে পুলিশ কোনিয়া আমি গ্রেফতার করতে আসবে? এই জন্য কি তোকে আমি ভার্সিটিতে ভর্তি করেছিলাম? এটা কি তোর মায়ের স্বপ্ন ছিল? বাবা তুমি বিপ্লবকে মেরো না বাবা। ও খুনি, ও সন্ত্রাসী। না বাবা, বিপ্লব এত বড় অপরাধ করতে পারে না। হ্যাঁ পারে, তুই ওকে চিনিস না, ও নষ্ট হয়ে গেছে, পচে গেছে। বিপ্লব নষ্ট হয়নি, বিপ্লব আজকের অশান্ত সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর, তাই তো বিপ্লব ওই নষ্ট ছাত্র রাজনীতির শিকার। বিপ্লব ভাই, পুলিশ আসছে, তাড়াতাড়ি ভাগে। বিপ্লব কোথায়? কোন আসামিরে কোথায় লুকাই রাখছেন? বিপ্লব পালিয়ে গেছে। ও, আপনি ইউরোপ পালাই যেতে সাহায্য করছেন? ইউ সাদা, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? একজন সন্ত্রাসী গডফাদারের কথা বলতেছি। 24 ঘন্টার মধ্যে বিপ্লবকে ধরাই না দিলে হেইয়ার খেসার কিন্তু আপনার দিতে হইবে। তাই লই আমার লোকজন তো গেছিল। বড় ভাই? হ্যাঁ বড় ভাই। ঠিক আছে, আমি দেখতেছি। ক্যাম্পাসে মামার বাড়িতে পুলিশ আমারে ধরার জন্য খুঁজে বেড়াইতেছে। ছাত্র রাজনীতি করলে একটু একটু পুলিশের ঝামেলা হবেই, কিন্তু আমি যা পারতেছি না বড় ভাই। বিনা দোষে আইসা বি অপরাধী। আয় চুপ, গোটা দেশ জানে তুই হাবিবের হত্যাকারী। কিন্তু আপনি তো কইছিলেন আপনার বাবু নেতা লোকখান আমার সাতক্ষণ মাফ করে দিবে। ঠিক আছে ঠিক আছে, তোকে নিয়ে বাবার কাছে যাবো। আরে তোমরা তো ভুয়া রাজনীতি করো, পলিটিক্স নিয়ে পর বোঝো না। শিল্পপতি রশিদ হায়দারকে কেবল দলে ফিরাইছি, নমিনেশন তো আরো পরের কথা। পার্টির জন্য আগে 1.5 কোটি টাকা আদায় করে নি। ঠিক আছে ঠিক আছে, এখন রাখো, পরে কথা হবো। বাবা কি খবর বেটা? বাবা ওর নামই বিপ্লব। বসো বসো বসো। ও হাবিবের হত্যাকারী? না না, বিশ্বাস করেন আঙ্কেল। আঙ্কেল বলতে হয় না, বলো স্যার। জি স্যার, স্যার আমি হাবিবকে হত্যা করি নাই। তাহলে কি হাবিব নিজেই নিজের মাথায় গুলি করেছে? বাবা বিপ্লব ঠিকই বলেছে, আমি খুন করে ওকে খুনে বানিয়ে দিয়েছি। বেটার মতো বেটা, তুমি তো আমার চেয়েও বড় পলিটিশিয়ান। একদিন দেশ ও জাতি তোকে বড় মন্ত্রী হিসেবে দেখতে চাবি। বিপ্লব আমাদের দলে পার্মানেন্ট কর্মী হয়ে থাকবে বাবা। শোনো, তোমার ভয় নেই বিপ্লব, তুমি বৈপ্লবিক নেতার মতো স্বামী থেকে আগা যাও। ওই সুরের বাচ্চা আগে মরণ দরকার ছিল, ও মরেছে। ঠিক আছে, আমি পুলিশে ফোন করে দেবো, তোমার গ্রেফতার করবি না। নে চলো আসি বাবা। আসসালামু আলাইকুম। হ্যাঁ সর্বনাশ হয়ে গেছে লিটা, লিটা সর্বনাশ হয়ে গেছে। কেন কি হয়েছে? ওই ওই কেউটু সাহেবের বাচ্চাটা এখানে আসলো কি কইরা? বিপ্লবের কথা বলছি। ওই বিপ্লবকে না তাপরে জানেন? সবাই জানে ও হাবিবের হত্যাকারী। আরে না, এইটা আর আসল পরিচয় না। তাহলে কিটা? ওই যে 2 বছর আগে আপনি যারা খুন করছিলেন বিপ্লব তারই পোলা। 20 বছর আগে আমি বহু খুন করেছি। কাকাতে বলছিস? লিডার, বিপ্লব হলো আমাগো ওই কুসুমপুরের গুলি পাহারাদার ছেলে। গুলি পাহারাদার মানে ওই জরিনা সুন্দরী ধর্ষণের ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, এইবার চিনে ফেলেছে। রবরালি কোনি সওয়াল বিপ্লব ঢাকা আসলো কি করে? লিডার, মুক্তিযোদ্ধা বাসানিয়ার কথা তো আপনার মনে আছে, ওই যে আপনার আব্বা জানবে রাজাকার বলে গুলি করে মারছিল, মনে নাই? আপনাকে দক্ষিণের ভিটার ঘরটা ভেঙে নিয়ে বাদশানগর উত্তরের ভিটায় নিয়ে তুলছিল। হ্যাঁ মনে নাই? আপনার মা যায় যে পাড়ায় দেখা করে ওই পুরোনো জখমের কথা কেন মনে করে দিলি? বাদশাহ মিয়া তাহলে দেশের বাড়ির রাজধানী বিপ্লবকে দিয়ে পলিটিক্সে চাল ফেলেছে। জিলিটা ওই বাদশাহ মিয়া বিপ্লব রায় বাচ্চাটাকে ভর্তি করে দিছে।
আমার বড় খুশি লাগতেছে জব্বর, আমার মুখের মধ্যে আই, আমার মুখের মধ্যে আই। তার আগে এত বসন্ত খুঁজতেছি, তারে আমি সময় মতো পাইয়া গেছি। পলিটিক্স, পলিটিক্স কত প্রকার আর কি কি, তা আমি পাঁচশা মেয়ারে উদাহরণ সহ বুঝাই দেব। মোর প্রিয়া হবে সোরানী দেব খোপায় গোলাপ ফুল। ইডিয়েট, অহংকার করে কোনো লাভ নেই প্রিয়া। মন্ত্রী হওয়ার লোভে তোমার বাবা আমার বাবার দলে যোগদান করেছে, আর তোমাকে আমার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানে? মানে খুব সহজ, ভেরি সিম্পল। জনি তার ছেলের সাথে অবমন্ত্রীর মেয়ের বিয়ে। তোমার অহংকার আজ আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। এই তোরা আমার হবু স্ত্রীকে আমার খাস কামরায় নিয়ে আয়। ওরে তোরা এখানে তুলে আনছ কেন? খবরদার, আমার সামনে ভালো মানুষ সাজার চেষ্টা করবে না। তোমরা সবাই যে একই দলের সন্ত্রাসী তা আমার ভালো করে জানা আছে। প্রিয়া, শাট আপ। আপনি আমারে ভুল বুঝবেন না প্রিয়া। একটা খুনের মুখ থেকে আমি প্রিয়া ডাক শুনতে চাই না। কি হয়েছে এখানে? বড় ভাই, বড় ভাই দেখেন, শিল্পপতি হায়দার সাহেবের মেয়েরে ওরা জোর করে এখানে তুলে নিয়ে এসে। বাবা, দরদ উঠে গেল নাকি? এই মানে তাতে তোর কি? এই মানে তোর বাপের কি? আমার নির্দেশে প্রিয়া ওরা এখানে তুলে আনছে। ও, হলের ভেতর মেয়ে মানুষ তুলে এটা ফুর্তি করতে চান? তাতে কি, দুদিন পর প্রিয়া আমার বউ হবে। ভাগবন্ধু বাচ্চা, আপনি এদিকে আসছেন কেন? আমাকে ধরবেন না, খবরদার। দুদিন পরে তুমি আমার বউ হবে। হ্যাঁ, আমার বাবা তোমার বাবার সাথে কথা বলেছে। আমাকে ধরবে না কেন? ধরলে কি হবে? কেউ বাঁচাবে না, সব আমার লোক। আমার গায়ে আঘাত করছস, আরে আমি কি করব? Oh,
ইকুইপমেন্ট নিয়ে এসো, দাও। বললি ওই বিশ্বাসঘাতক বিপ্লব আমাকে আঘাত করেছে বাবা। খবর নেয় কোথায় আছে, কোথায় শুয়ে বাচ্চা? গুড্ডুর মুখে শুনেছি আমার হবু স্ত্রী প্রিয়া বিপ্লবকে হাসপাতালে নিয়ে গেছে। কুত্তা সেন্টুকে খবর নিতে বল, কোথায় আছে ওই শালি ছাওয়াল? আজকে আমার জন্য তোমার এই অবস্থা। এই জন্য আমার কোনো কষ্ট নাই। কেন? আমার প্রতি তোমার যে ঘৃণা ছিল, আমার বিশ্বাস সেই ঘৃণা তোমার মন থেকে মুছে গেছে। মন্ত্রীর ছেলের হাত থেকে আমার ইজ্জত বাঁচাবার জন্য আমি তোমার কাছে চিরঋণী হয়ে গেছি। ঋণ? জানি না এই ঋণ আমি শোধ করতে পারবো কিনা। কারো অনুগ্রহ নিয়ে সামনে পথ চলার অভ্যাস আমার নেই। কিন্তু আমার জন্য তো তুমি মরেও যেতে পারতে। পারতাম, তবু সমাজে আমার একটা কৃতিত্বের স্বাক্ষর থাকত। একজন নারীর অমূল্য সম্পদ রক্ষা করতে গিয়া আমি জীবন দিছি। আমারও তুই মারামারি করছো, আমারও তুই আর কত কান্দাবি। আজ আমি একটা ভালো কাজের জন্য মারামারি করছি। তোর কিছু একটা হয়ে গেলে আমি মরে যাব বাপ, আমি বাঁচব না। মা তুমি কাঁদো না। মা আপনি কাঁদবেন না মা, আপনার ছেলে কোনো অন্যায় করেনি, আমার ইজ্জত বাঁচাবার জন্য ওই গুন্ডাদের প্রতিহত করেছে। মা তোমারে তো আমি চিনলাম না। মা ও সাথীর বান্ধবী প্রিয়া, শিল্পপতি রশিদ হায়দারের একমাত্র মেয়ে। আরে এ তো সুখবর, বন্ধু থেকে বেয়াই, আমার মেয়ে তোমার বাড়ির পুত্রবধূ হয়ে যাবে, এতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। আপত্তি থাকবে কেন বন্ধু, কারণ আমরা এখন একই দলে। খুব শীঘ্রই আশিক খান আর প্রিয়ার বিয়ের দিন তারিখ আমরা ঠিক করে ফেলব। যাই, এই শুভ সংবাদটা তোমার বেন সাহেবকে জানিয়ে আসছি। আসি। আসসালামু আলাইকুম লিডার, ওই কেউটো সাহেবের বাচ্চার খবর নিয়ে আইছি। কোথায়, কোন হাসপাতালে? নিউ সাইন হাসপাতালের 304 নাম্বার ক্যাবিনে। হ্যালো থানা, সাব ইন্সপেক্টর পেন্টুক দাও। পেন্টু, বিপ্লব নিউ সাইন হাসপাতালে 304 নম্বর ক্যাবিনে রয়েছে, পুলিশ যত লাগে নিয়ে যাও ও গ্রেফতার করো। তোমাকে কিছু জরুরি কথা বলার প্রয়োজন ছিল। বেশ বলো। আমি আপা বাইজেন্ডে ধরার জন্য পুলিশ আসতেছে, তাড়াতাড়ি পলাই যান। চলো পুলিশ। জোর করে মিনতি করছি, সন্ত্রাসের পথ থেকে ফিরে এসো। সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস! তুমি কি মনে করো টেন্ডারবাজি, চান্দাবাজি আর মানুষত্বের শিক্ষা নেওয়ার জন্য আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি? তুমি কি মনে করো ওই সন্ত্রাসী হাবিবকে আমি হত্যা করছি? না প্রিয়া, না, আমি এতটা অমানুষ না। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির একটা নোংরা পলিটিক্সের শিকার। আমি জানি বিপ্লব, তোমার মতো প্রতিবাদী ছেলে কোনো অন্যায় পথে যেতে পারে না, কিছুতেই না। এ তুমি কি করতেছো প্রিয়া? বিশ্বাস করো আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রিয়া তুমি? হ্যাঁ বিপ্লব, তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। Thank you.
বলে দেব আজ রাতে যেন না উঠে, ভুলকে বলে দেব আজ রাতে যেন না ফোটে। প্রিয়ায় আমার আজ আসবে মিষ্টি করে শুধু হাসবে, ওই রূপ দেখে ওরা লজ্জা পাবে। বলে দেব বইতে না, পাখিকে বলে দেব গাইতে না, ঝর্ণাকে বলে দেব বইতে না, পাখিকে বলে দেব গাইতে না। বলে দেব আজ রাতে যেন না উঠে, ফুলকে বলে দেব আজ রাতে যেন না ফোটে। দারুণ খুশি খুশি মনে হচ্ছে। হ্যাঁ ড্যাডি, জীবনে কখনো যা ভাবিনি ভাবতে চাইনি সেই ভাবনা আজ আমার মনের সমস্ত দুয়ার খুলে দিয়েছে। হ্যাঁ মা, আমি একটা দারুণ খুশির খবর নিয়ে তোর জন্য বসে আছি। কি খুশির খবর ড্যাড, বলো না বলো না। জানি না আমার খুশির খবর শুনলে তোর খুশিগুলো মাটি হয়ে যাবে কিনা। মোটেও মাটি হবে না, ইটস মাই চ্যালেঞ্জ। আমার খুশির খবর শুনলে তুমিও আমাকে কনগ্রাচুলেট করবে। তাহলে তোর খুশির খবরটা আমাকে আগে বল। না, আগে তোমার খুশির খবরটা আমাকে বলো। তুই আগে বল। না, তুমি আগে বলো। না না, তুই আগে বল। না, তুমি আগে বল। তুমি করলে তোমরা। শুন মা, আমি তোকে সুখবরটা বলছি। তোর বাবার বন্ধু নেতা দৌলত খানের একমাত্র ছেলের সাথে তোর বিয়ে আমরা পাকা করে ফেলেছি। না না কেন? দৌলত খানের ছেলে আশিক খান
আমার জীবন সাথী হওয়ার অযোগ্য। কে বলতে চাস তুই? যে আমার জীবনে এসে মনের সমস্ত দুয়ার খুলে দিয়েছে, আমি শুধু তাকেই চাই। আমি জানতে চাই সে কে। বিপ্লব। হোয়াট? তুই হাবিব হত্যার খুনি বিপ্লবের কথা বলছিস? বিপ্লব হাবিবকে খুন করেনি ড্যাড, হাবিবকে খুন করেছে দৌলত খানের ছেলে আশিক। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। একদিন সত্য প্রকাশ পাবেই ড্যাড, এই সমাজ এই দেশ এভাবে চলতে পারে না। তুমি বিশ্বাস করো, বিপ্লব মেয়ের দোষ, নিরাপরাধ। ইউ শাট আপ। আজ থেকে এই বাড়ির বাইরে তুমি যেতে পারবে না। না, এসো এসো আমার সাথে। আম্মু, তুমি ড্যাডকে বোঝাও। আম্মু, আম্মু, ড্যাডকে বোঝাও। আম্মু, কি বললা করিম ভাই? একটু মিথ্যা কইলে ভাইজান, আপনার শত্রু আশিক খানের সাথে প্রিয়াপার বিয়া তারা ঠিক করে ফেলাইছে। না না, প্রিয়া শুধু আমার, তোমার জীবন থেকে ওরে কেউ কেড়ে নিতে পারবো না। হায়দার সাহেব, হায়দার সাহেব। কে তুমি? পত্র পত্রিকায় আমার ছবি দেখেন নাই? তুমি কি নেতা, মিনিস্টার? নেতা মন্ত্রীদের পাশে আর কারো ছবি থাকতে পারে না। ও, তুমি তাহলে সেই কিলার বিপ্লব? হ্যাঁ, আমি আপনাদের ষড়যন্ত্রের নায়ক কিলার বিপ্লব। নিশ্চয়ই কোনো মোটা অঙ্কের চাঁদা দাবি করতে এসেছো? আরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি করা তো আপনাদের রাজনৈতিক আদর্শ। ইউ শাট আপ। একটা ফেরারি খুনি আসামি হয়ে তোর এত বড় স্পর্ধা, আমার বাড়িতে ঢুকে আমাকে অপমান করছিস? আরে রাখেন, যাদের কোনো মান নাই তাদের আবার কিসের অপমান? যাওয়ার আগে শুধু একটা কথা বলে যাইতেছি হায়দার সাহেব, ভালো করে শুনে রাখেন। আপনার মেয়ে প্রিয়া আমার ভালোবাসা, আমি ওরে ভালোবাসি। প্রিয়া শুধু আমার। ওই খুনি ছেলের হাতে প্রিয়ারে তুইরা দিলে তার পরিণাম হইব ভয়াবহ। মোবাইল টিপা পুলিশে ইনফর্ম করে কোনো লাভ হইব না, পুলিশ আমার কিছুই করতে পারবো না। হ্যালো দৌলত খান, তোমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। হ্যাঁ বন্ধু, তুমি পুলিশকে ইনফর্ম করলে না কেন? ওই কিলার বিপ্লবকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি আমার প্রিয়াকে তোমার ছেলের হাতে তুলে দিতে পারবো না। ও আমাকে খুন করার হুমকি দিয়ে গেছে। হ্যাঁ, খুন করার আগে ওর গডফাদারের হাতটা আমি ঢোকা দেব। স্যার, মন্ত্রণালয় থেকে নাকি চিঠি আইছে, আমনে নাকি সাসপেন্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দিয়ে গেল। কি জন্যে স্যার? বিপ্লব একজন খুনি, তাকে আশ্রয় এবং মদত দেই সেই অভিযোগে আমি এখন দেশদ্রোহী। বাংলাদেশ সরকারের চাকরি করার অধিকার আর আমার নেই। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এখন দেশদ্রোহী। হ্যালো হ্যালো পিন্টু। সালাম আলাইকুম স্যার। বিপ্লবের মামা বাদশা মিয়াকে তার বাড়ির থেকে অ্যারেস্ট করে নিয়ে আসো। উনি কি আসামি স্যার? যা বলছি তাই করো, বেশি বুঝো না। জি স্যার, আমি দেখতে আসি। কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি বাসা ফিরে এলে, ব্যাপার কি বলো তো? বাবা, তোমার কি হয়েছে? নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। তুই ঠিকই বলেছিস মা। একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাহলে কি বিপ্লব অ্যারেস্ট হয়েছে বাবা? খবরদার, ওই ক্রিমিনালের নাম আমার সামনে উচ্চারণ করবি না। ওর কোনোদিন আপন হয় না, কোনোদিন হতেও পারে না। ওর অপরাধের খেসারত শেষ পর্যন্ত আমাকে দিতে হলো। তোমার কি হয়েছে বলো তো? বিপ্লবকে নাকি আমি আশ্রয় প্রশ্রয় দিয়েছি বলেই সে খুনি সন্ত্রাসী হয়েছে। তাই প্রশাসনের ঊর্ধ্বতন মহলের নির্দেশে আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কি বললে? ঠিকই বলেছি, চাকরি নেই। এদিকে আয়। আপনারা দেখুন, বিপ্লব আমার এখানে আর থাকে না,
আমার মনটা খুব খারাপ। আপনারা আমাকে বিরক্ত করবেন না। ও আইলেও আপনি আমাকে কোনোদিন ইনফর্ম করবেন না। তাহলে কেন এসেছেন? আপনারে আমাকে লগেন থানা যেতে হইবে। আমি থানায় যাব কেন? আমার বিচার তো হয়েই গেছে। আমাকে ওই অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে। আপনার চাকরি গেলে ইবা কি হইবে? বিপ্লব রে সাই, যতক্ষণ না খুলি বিপ্লব ধরা না পড়ে ততক্ষণ আপনার থানা হাজতে থাকতে হইবে। এই সাব ইন্সপেক্টর, বাংলাদেশের কোন আইনে কোন সংবিধানে লেখা আছে আসামিকে পুলিশ প্রশাসন ধরতে না পারলে আসামির অভিভাবককে থানা হাজতে থাকতে হবে? বলো, বাংলাদেশের কোন আইনে কত ধারায় কোথায় লেখা আছে? আইনের বই তো মুই লইয়াই নাই। হেইয়া মুই থানায় নিয়ে দেখামু, আপনার অ্যারেস্ট করার অর্ডার মুই পাইছি, চলেন থানায়। আমাকে অ্যারেস্ট করার অর্ডার কে দিয়েছে? আপনি যদি কোনদিন সংসদে গিয়ে বইতে পারেন তখন টেবিল খাবাই যা সব করিয়েন। এখন আমাদের থানা ওরা হুকুমের গোলা, ওরা ওদের প্রভুর হুকুম পালন করতে আসছে, এসে নৈরাজ্য থাকবে না, অন্ধকার থাকবে না, কেটে যাবে, আলো আসবে। আমিও ফিরে আসবো, চিন্তা করিস না, আমি ফিরে আসবো। সাথী তোর বাবা করে নিয়ে যাচ্ছে, তুই কিছু বল সাথী, কিছু বল সাথী। তুমি কি শুনো নাই মা, বাবা কি বলে গেল? অন্ধকারের কালো ছায়া একদিন কেটে যাবে, আলো আসবে মা, আলো আসবে। কান্দেন না ভাবি, খবরদার খবরদার, তুমি আমাকে ভাবি বলে ডাকবে না। কেমন সন্তান তুমি পেটে ধরেছিলে তোমার খুনি ছেলের জন্য! ওরা আমার স্বামী চাকরি কেড়ে নিয়েছে, এখন আবার অ্যারেস্ট করে নিয়ে গেল। যাও ওই নেতার কাছে গিয়ে হাতে পায়ে ধরে আমার স্বামীকে মুক্ত করে নিয়ে এসো, নইলে এ বাড়িতে আর কোনোদিন এই মুখ দেখাতে এসো না, কোনোদিন এসো না। দাঁড়াও তুমি, যেও না। আসেন স্যার। স্যার, একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায়। যা নিয়ে আয়। এই সময় আবার মহিলা করতে গেল। আপনি কুসুমপুরের সেই দৌলত চেয়ারম্যান না? এই বেটি, এই উনি হন চেয়ারম্যান না, অনেক বড়। ওরে বাবা, লিডার অহনু বেটির চিনতে পারলেন না? এটা হলো গণি পাহারাদারের বউ, খুনি বিপ্লবের মা। গণির বউ তুই এখনো বেঁচে আছিস? আমার স্বামীকে খুন করে আপনি আমার বিধবা বানাইছেন, আবার এত বছর পর আমার বিপ্লবের শেষ করে দেওয়া ষড়যন্ত্র করতেছেন। তোর সাওয়াল একটা খুনি সন্ত্রাসী। আমার বিপ্লবের মিথ্যা খুনি বানাইছেন আপনারা, আমার বিপ্লবের মিথ্যা আমরা তুলালেন, বাসা বাইরে মুক্তি দেন, নইলে আপনার অতীতের কুকর্মের ইতিহাস দেশ ও জনগণের সামনে ফাঁস করে দেব। মুখ সামনে কথা বল, শুয়ে রে বাসনা। আমার মুখ আপনি বন্ধ করতে পারবেন না দৌলত খান, আমি আপনার মুখোশ খুলে দেব। লিডার, বিপ্লবের মা তো আপনার একটা রীতিমতো অপমান করে গেল, ওই বেটি আপনার এইভাবে অপমান করে গেল? ওরে বিশ্বাস নেই জব্বর, জনগণের সামনে মুখ খোলার আগেই বিপ্লবের মায়ের মুখ চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। কার মুখ বন্ধ করতে হবে বাবা? বিপ্লবের মা। যাও ওকে শেষ করে দে। Oh!
বিশ্বাস করেন মামা? কি বিশ্বাস করব? খুনি সন্ত্রাসী, তুই তোর মায়ের স্বপ্নকে শেষ করে দিয়েছিস, আমার জীবন করেছিস কলঙ্কিত। আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে তোর জন্য আজ আমি থানা হাজতে। মামা, আমি আপনার জীবনকে কলঙ্কিত করি নাই, আমার মৃত বাবার কসম লাগে মামা, আমি কোনো মানুষ খুন করি নাই। হাবিবকে খুন করছেন দৌলত খানের পর আশিক। কি বললি? আমার মায়ের কসম মামা, আমি ওকে রাজনীতির অস্ত্র হিসাবে ব্যবহার হয়েছি, আমি সন্ত্রাসী না মামা। মামা আমার থানায় ধরে আনছে, এখান থেকে যদি আর কোনোদিন বের হইতে না পারি, যদি আমার যাবজ্জীবন জেলও হয়, মামা আমার যদি ফাঁসিও হয়, আমি কোনো কষ্ট পাব না মামা, আমি কষ্ট পাবো বাবা যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন। বিশ্বাস করেন বাবা, আমি খুট করি নাই বাবা, আমি খুট করি নাই, আমি কোনো খুট করি নাই বাবা। খালাম্মা, আমি একজন ব্যারিস্টার স্যারের বাড়িতে কাজ করতাম, চলেন সেই ব্যারিস্টারের বাড়িতে গিয়া বাদশাহ ছাদে সারানোর ব্যবস্থা করি। হ্যাঁ চলো বাবা। মা চিন্তা করো না, বাবা চলে আসবেই। বিপ্লবের কোন লোক আমাদের ঘরে এইভাবে অস্ত্র নিয়ে ঢুকতে পারে না, তোমরা কার লোক? কথা কম উঠো। মা
হাবিবকে খুন করছ কার হুকুমে? হাবিবকে আমি খুন করি নাই, আমি খুন করি নাই। এসব তোমাদের অন্যায়, আর তোমাদের অন্যায়ের জন্য দেশে সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। এই ছেলেটা একদিন সন্ত্রাসী হবে এবং তোমাদের অত্যাচারের জন্য এই তারকা এটা বন্ধ করো। না তোর তোর বাইনার লগে শেষ তোর মুখ। আমি এই থানার ওসি, আমার পারমিশন ছাড়া আপনি বিপ্লবের গায়ে কেন হাত তুললেন? মোড়ে থামাই দিয়া যেভাবে শোকরাঙ্গা গিয়ে কথা কইলেন, আমি মাননীয় নেতা আছে আপনার নামে নালিশ করি, তাহলে আপনি কিন্তু চাকরি থাকবে না। আপনার মিনিস্টার মিনিস্ট্রিতে, আমি এই থানার হেড, আমার অর্ডার, ওকে খুলে দেন। দেহা যাইবে কার কত ক্ষমতা। এই সেন্ট্রি দড়িটা খুলে দে। ভাইজান, ভাইজান, আমি আপনার জামিনের কাগজ নিয়ে এসেছি। মা গো, আমি কি দেখতেছি বাপ, কি দেখতেছি? ওই দলুক খানের চক্রান্তে ওরা আমার মায়ের রক্তাক্ত করছে। বিপ্লব, ওই দলুক খান 20 বছর আগে তার বাপেরে খুন করছে। কি বললো মা? দৌলত খান! বাবা বাবা, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিব বাবা। হাতে পায়ে ধরি বাবা, আমার হাতে এখান থেকে বাইর করে লয়ে যান, আমি ওর বাইরে ফালাবো, আমি ওর বাইরে ফালাবো। আপনার জামিন হয়ে গেছে, আপনি এবার আসতে পারেন। এই আমার ঘর থেকে চলে আসার পরে আমি তোর কথা অনেক ভেবেছি বিপ্লব। আমি মানুষ চিনতে ভুল করি না, আমি মানুষ চিনতে ভুল করি নাই। আমি বুঝতে পেরেছি তুই ষড়যন্ত্রের শিকার, আমি তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, মুক্ত করে নিয়ে যাব। কি বললি? আমার অর্ডার ভায়োলেট করেছে, দেখি শালা চাকরি করে কি করি। সালাম আলাইকুম সাবেক ওসি সাহেব। সাবেক ওসি মানে? সাবেক কথার মানে বোঝেন নাই, তয় কই হনেন? তারা আগে ক্ষমতা ছেলে বর্তমানে নাই, হেরাই হইলে সাবেক। যেমন আমনে এই থানার ওসি আসলেন, হ্যাঁ আর ওসি গিরি আমনে নাই। কি বলতে চান আপনি? তো এবার হনেন, আমনে কিন্তু আমার স্বামীরা মারতে দেন নাই, সামাইয়া ধরে রাখছেন, আমার কথা মতো কাজ করেন নাই, আমার অপমান করছেন, তাই আমার নেতা আপনি সাসপেন্ড করছে। আপনি কিন্তু চেয়ার টেনে বইন না। সাথী, সাথীর মা, ওগো তুমি এসেছো, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। অনেকগুলো গুন্ডা আমার সাথীকে তুলে নিয়ে গেছে। ওরা বললো ওরা নাকি বিপ্লবের লোক। না, এগুলো সাজানো নাটক, বিপ্লব থানা হাজতে বন্দী, ও এ কাজ করেনি, এটা দৌলত খানের চক্রান্ত। বাবা, এটা একাত্তরের প্রতিশোধ, এটা একাত্তরের প্রতিশোধ, আজ 32 বছর পর প্রতিশোধ আমার উপর নিলি। আমার মেয়েকে নিয়ে তুমি আইনের কাছে যাব, চল মা, চল। দারোগা সাহেব,
দারোগা সাহেব। কেডা দারোগা সাহেব? এই হ্যাঁ নাকি জামিন নিতে আইছেন? হে হইবে না, জামিন হইবে না, জামিন নিতে হইলে এইটা ধরেন দেই। আরে ধরেন দেই, এই ধরছি। কি ধরলেন? এই দিয়া, এই দিয়ে হইবে জামিন। তারা কোথায়? এইয়া দৌড়া সব হয়ে গেছে। মানে এর কামড়ে কিচ্ছু হয় না, বিষই তো নাই। উপর দিয়া ফোন করাইয়া বিষ দাঁত ভাঙিয়ে দিছি। হেয়ান সর্ডে না কোয়াটে না কাউরে যে কাটে না। হেয়ান কবিতার নাম হয়ে গেছে। হেয়ান সিভিল ড্রেস পরিয়া দুয়ারে বইয়া থাকে। আমি মামলা দায়ের করতে এসেছি। কিসের মামলা? এটা আমার মেয়ে ভার্সিটিতে পড়ে। এটা মই কি হরুম? আপনি আইনের লোক, দেশের সমস্ত অন্যায় অপরাধের প্রতিকার করার দায়িত্ব আপনাদের। হায় রে মোর জ্বালা, বাইঙ্গা কইতেছেন না কেন? মই হরমুটা কি? ওর চেহারাটা দেখে বুঝতে পারছেন না? ওরে আল্লাহ, ওরে খামছাইছে কেডা? হ্যাঁ খামছাইছে। একাত্তরে যারা দেশটাকে কামড়েছে তারা, ওই দৌলত খান। এই কি কয়, পাগল নাকি? কি অভিযোগ লইয়াছো নে তার বিরুদ্ধে? এ করছে বল, এদিকে আমরা হেমে করলে যা, ও তো পাগল হয়ে গেছে। পাগল? আমি তোমার বিরুদ্ধে প্রেস ক্লাবে যাব, সাংবাদিকদের বলবো। দাঁড়ান মামা, দেশ যুদ্ধ শুরু হয়েছে, আপনি একা সেই যুদ্ধ শেষ করতে পারবেন না মামা। আমারে বাইর করে নিয়ে যান মামা, আবার যুদ্ধ হইব, একাত্তরের চাইতে ভয়ানক যুদ্ধ। আলার গো আলা, কি সে যুদ্ধ করতে চাও? এ শুকুর আলী, বাইর করে পাগল ছাগল। কি বললেন করিম ভাই? সাথের ইজ্জত? না না, ওই নেতার বিরুদ্ধে সমস্ত ছাত্র ছাত্রীদের প্রতিরোধে দুর্গ গড়ে তুলতে হবে। এত বড় অন্যায় আমরা মেনে নিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ঠিক আছে, কোথায় যাচ্ছ তুমি? আমার বান্ধবী সাথীকে দেখতে যাচ্ছে বাবা। না, সাথীকে তুমি দেখতে গেলে দৌলত খানের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তুমি তার পুত্রবধূ হবে, আমার রাজনৈতিক অঙ্গনে আমাকে নিয়ে সমালোচনা ঝড় উঠবে, বুঝতেই পারছো? আগামী নির্বাচনে আমার নমিনেশন, আমার মন্ত্রিত্ব। আমি তোমার মন্ত্রিত্বকে ঘৃণা করি। একটা নারীর ইজ্জতের মূল্য তোমরা দিতে পারো না। একটি মেয়ের জীবনকে যে মন্ত্রী নষ্ট করে দিল, সেই মন্ত্রীকে আমি ঘৃণা করি। আমি সাথীকে দেখতে যাবই বাবা। না, তুমি সাথীকে দেখতে যেতে পারো না। আপনারা সাংবাদিক, সমাজের বিবেক, আমি একজন অতি ক্ষুদ্র ব্যক্তি, আপনাদের কাছে আমার পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। আমি না কোনো রাজনীতিবিদ, না কোনো বুদ্ধিজীবী, না কোনো ধনী ব্যক্তি, না কোনো বিখ্যাত ব্যক্তি, সামান্য একটু পরিচয় আছে আমার। 1971 সালে দেশের স্বাধীনতা যুদ্ধে আমি অস্ত্র হাতে এই দেশটির স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম। 71-এ যারা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, আমাদের মা বোনদের ধরে নিয়ে নির্মম ভাবে ধর্ষণ করেছিল, আজ যেভাবেই হোক, যাদের ভুলেই হোক, তারা সমাজে প্রতিষ্ঠিত। সেই 71-এ দেশের জন্য অস্ত্র ধরেছিলাম বলে 35 বছর পর আজ যদি তারা প্রতিশোধ নেয়, আমি মুক্তিযুদ্ধ করেছিলাম বলে আমার এলাকার রাজা কমান্ডার দৌলত খান আজ যদি আমার এই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে নির্মম ভাবে ধর্ষণ করে, আর সেই ধর্ষণের মামলা করতে থানায় গিয়ে আজ যদি আমাকে অপমানিত হতে হয়, তাহলে সেই দুঃখ, সেই আক্ষেপ আমি কাকে জানাবো, কোথায় জানাবো? স্বাধীনতা কি আজ 32 বছর পর তা আমার বুঝতে কষ্ট হচ্ছে। স্বাধীনতা যদি এই হয়, তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের মাধ্যমে
সারা দেশবাসীর কাছে, সারা বিশ্বের মানুষের কাছে, সারা বিশ্বের বিবেকের কাছে আমি বলবো, ফিরিয়ে দাও আমার মুক্তিযুদ্ধ, ফিরিয়ে দাও আমার 30 লক্ষ প্রাণ, ফিরিয়ে দাও আমার 3 লক্ষ পাপনের ইজ্জত। এটাই আমি আপনাদের কাছে বলতে এসেছি। আচ্ছা মিস সাথী, আপনি কিছু বলুন। আপনার পিতা যা বলেছেন সবই কি সত্যি? চুপ করে থাকবেন না, বলুন। আপনার মেয়েকে কি মেডিকেল টেস্ট করিয়েছেন? মুক্তিযোদ্ধা বাদশা মিয়া তার কন্যার ইজ্জত লুণ্ঠনের দায়ে আপনাকে অভিযুক্ত করেছেন, এ ব্যাপারে আপনি কিছু বলুন। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। আমার বিরুদ্ধে এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমার বিরোধী নেতারা আগামীতে ক্ষমতায় আসার জন্যে আমার বিরুদ্ধে এ ধরনের নোংরা নাটক তৈরি করেছে। আপনার বিরুদ্ধে নোংরা নাটক তৈরি করবে আর আপনি তা মেনে নেবেন? বসেন বসেন। অবশ্যই না, আমি মানহানির মামলা করব। নিজের ক্ষমতার দাপট কোনদিন দেখায়নি এবং দেখাতেও চায় না। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতির সামনে আমার সম্মান অক্ষুণ্ণ রাখবেন। সমস্ত শিক্ষাঙ্গনের ছাত্র ছাত্রীরা আমার সন্তানের মতো। আপনারা ভালো করেই জানেন, কিলার বিপ্লব গ্রেপ্তার হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরে এসেছে। বাদশা মিয়া ওই কিলারের পৃষ্ঠপোষক ছিল, তাই তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন মেয়েনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশেষ কোনো রাজনৈতিক দলের এজেন্ট হয়ে। সাথী, 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 দরজা খোল মা। এই সাথী, 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 এই সাথী, আমার সাথী দরজা খুলছে না। হ্যাঁ, দরজা খুলছে না। চলো সাথী, 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 দরজা খুল, সাথী, 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 সাথী আমাকে দেশের গান কে শোনাবে? আমার গান শোনাবি রে মা, স্বাধীনতার গান। স্বাধীনতার ইতিহাস লিখতে তোর নাম কেউ লিখবে না রে সাথী, তোর কথা কেউ লিখবে না। তোর মৃত্যু কেন হলো? পৃথিবীর কেউ কিন্তু জানলো না এর মৃত্যু যে 71-এর প্রতিশোধ, তা কিন্তু কেউ জানলো না। এর মৃত্যু সাধারণ মৃত্যু নয়। আমি ওকে দাফন করতে দেবো না, না আমি দাফন করতে দেবো না। আমি সবাইকে জানাবো, বিশ্ববাসীকে জানাবো। যদি স্বাধীনতা যুদ্ধের সময় 3 লক্ষ মামন ইজ্জত হারিয়ে থাকে, তাহলে তার সাথে আর একজনের নাম যুক্ত হবে। এই যে আজ থেকে বলতে হবে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 3 লক্ষ মামুন না, 3 লক্ষ একজন। এই যে এই যে এই যে এই নতুন তথ্য আমাকে দিতে হবে, আমাকে আমাকে সারা দেশবাসীকে এই তথ্য দিতে হবে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই বিশ্ববিদ্যালয়ে আমার মেয়ে লেখাপড়া করতে এসেছিল, মানুষ হতে এসেছিল। আমি আজ তার লাশ কাঁধে নিয়ে এখানে এসেছি। সন্তানের লাশের বোঝা নাকি পিতা মাতার কাছে সবচেয়ে বড় বোঝা? আরে মাতৃভূমি বা, আরে জন্মভূমি বা, একজন মুক্তিযোদ্ধাকে সুন্দর উপহার দিয়েছ তুমি, বিশ্ববাসী দেখে যাও। স্বাধীনতার 32 বছর পর
বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা তার ধর্ষিতা মেয়ের লাশ কাঁধে নিয়ে রাস্তায় নেমেছে। কোথায় মুক্তিযোদ্ধারা? জেগে ওঠো, আমার অস্ত্র হাতে তুলে নাও। যুদ্ধ এখনো শেষ হয়নি, পতাকার চষে এবারে মুক্তির যুদ্ধ হবে। এই মুক্তিযোদ্ধারা মূর্তি বানিয়ে কারা তোদের এখানে চিরকালের জন্য স্থবির করে দিয়েছে। কাঁধ থেকে রাইফেল নামিয়ে মাটিতে শুয়ে পড়, আমার কেঁপে উঠুক জন্মভূমি। কোথায় আমার অস্ত্র? আমার হাত থেকে আমার অস্ত্র জামারিয়ে আমার মেয়ের লাশ আমাকে উপহার দিয়েছে। আমি মানি না, আমাকে অস্ত্র দাও, আমি আমার যুদ্ধ করব, মুক্তির যুদ্ধ করব। স্যার কাম তো খারাপ হয়ে গেছে। স্যার কি হয়েছে পরিষ্কার করে বল। বাস আমি সেই মাইয়েটা গলায় দড়ি দিয়ে মরিয়ে গেছে। মরিয়ে গেছে তো ভালো হয়েছে, পরিষ্কার হয়েছে? পরিষ্কার হয় নাই, সামেল আরো পালিয়ে গেছে। ওই হালার পালায় পাগল লাশ কান্দে লইয়া ঘুরতে আছে। ওই পাগল না থামাইলে সেরা বেড়া হয়ে যেতে পারে। আরে তোরে পুষতেছি কি জন্যে? লাশ দাফন করার ব্যবস্থা কর। এই করতে আছি স্যার। স্যার দেশ একটা জমি কিনছিলাম, 50,000 টাকা দিলে রেজিস্ট্রি করতে পারতাম। আরে ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাফন করতেছি। এ পুলিশ, তোরা আমার মেয়েটাকে পুঁতে ফেললি, আমি একটু মাটি দেই দেই। আমি মুসলমান, আমি মাটি দেই, আমার মেয়ে তো তিন ফুট মাটি দেই দেই দেই। সাথী চল্লিশ দিন পরে 40 জন লোক ডাকিয়া খাসি জমে করিয়া খাওয়াইয়া দিও, তোমার মাইয়ের আত্মা শান্তি পাইবে। ঝামেলা মুক্ত হইলাম। এই চল দে। তুই আমার মেয়ের ইজ্জত বাঁচাতে পারিস নি, তুই আমার মেয়ের কবরে মাটি দিতে পারবি না। না আমি তোকে মাটি দিতে দেবো না। অভাগা দেশ, সাথীর কবরে আমি মাটি দিতে পারলাম না। একটি পরিবার এভাবে ধ্বংস হয়ে গেল, তার কোনোই বিচার হলো না। এটা অন্যায়। না না এ চাকরি আমি করব না। এ অন্যায়কে মেনে নিলে সাথীর আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে। বিপ্লব ভাই দোষী না, বিশ্বাস করেন সে হাবিবকে খুন করে নাই। সাথী আপারে পড়া শেষ করছে, বিপ্লব ভাইয়ের শেষ করব। আর এইদিকে বিপ্লব ভাইয়ের ভালোবাসা ফিরে আমারে নেতা বলার লাগে বিয়ে দিতেছে। জলদি হাজতের চাবি দে, নাহলে গুলি করে তোর মাথার খুনি উড়িয়ে দেব। যাও বিপ্লবকে বের করো। খবরদার, ওকে কেউ বাধা দিলে সাব ইন্সপেক্টর পিন্টুকে খুনি করে মারব। এই শুকুর, ওকে ফলো কর, গাড়ি রেডি কর। হ্যালো, আপনি যে সব কাজকর্ম করে যাচ্ছেন তাতে দলের ও সরকারের সুনাম দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। তাই দলের স্থির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রধান আপনাকে দল থেকে বহিষ্কার করেছেন এবং 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করে। ভালো করে খাওয়া, খুব ভালো খাওয়া হইতে, খুব মজা হইতে। দেখেন তোরা ভাই আনাতে কি দেখা যায়? ওই দেখছি না তো, তা ভালো করে দেখুন। Oh, my God.
আরে শালা তুমি শালা চামচার বাচ্চা মরে গেছি মরে গেছি রক্ত কই বুয়া গুলি Oh!
মুক্তিযুদ্ধ বাবা, মুক্তিযুদ্ধ কখনো শেষ হয় না, মুক্তিযুদ্ধরা কখনো মরে না। তুই কথা দে বিপ্লব, তুই আজকের সমাজের মুক্তিযোদ্ধা, আর তুই আজকের সমাজের মুক্তিযোদ্ধা, তুই আজকের সমাজের মুক্তিযোদ্ধা, তুই বিপ্লব আইন নিজের হাতে তুলে নিয়ে এদেশের মাটি থেকে সন্ত্রাস আর সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করে, কিন্তু আইনের দৃষ্টিতে সে হয়ে যায় একজন অপরাধী। আইনের হাত করা সে গ্রেফতার হয়, কারণ আইন সবার জন্য সমান।